সবজের খুব কষ্টে আছে মানুষ, সারাদিন ঘরের ভেতর আছে, গরিব মানুষেরও খুব কষ্ট আছে গো। তাই তো সেই গানটা মনে পড়ছে, একটুখানি গান আপনাদের শোনাই। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে যে সিংহাসনে চরে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চরে। সোনার ফসল ফলায় যে তার দুবেলা জোটে না আহার, হীরের খনির মজুর হয়ে তার কানা করি নাই নাই রে ভাই রে। কতই রঙ্গ দেখি দুনিয়ায় ওরে ভাই রে ভাই রে ভাই রে, কত রঙ্গ দেখি দুনিয়ায়। নমস্কার, আমি অভিজিৎ বাউল, বাপিকুণ্ডু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা। যে জন্যে আপনাদের কাছে আসা, আপনারা জানেন যে সারা পৃথিবী জুড়ে যে ভাইরাস আমরা উপলব্ধি করতে পাচ্ছি এবং চাক্ষুষ বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সবাই দেখছি, সেই কোভিড-19 করোনা, সেটা সারা পৃথিবীর সঙ্গে ভারতবর্ষও ছাড় যায়নি এবং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলাও আছে। আপনারা জানেন অনেক জায়গায় রেড জোন ঘোষণা হয়েছে। তাই আপনাদের কাছে আমি একজন বাউল শিল্পী হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ডাক্তারদের কথা শুনুন এবং আমাদের পশ্চিমবাংলার যিনি কর্ণধার মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘন ঘন হাত ধোন এবং খাওয়ার ফাওয়ার যে ব্যাপারটা বলছে সেগুলোকে মেনে চলুন, লকডাউনটা মেনে চলুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। কেন এর একমাত্রই ওষুধ বাড়িতে থাকা। বাড়িতে না থাকলে আমরা কেউ সুস্থ থাকবো না এবং ভালো থাকবো না। তাই আপনাদের কাছে আবার বলছি যে এই করোনা মোকাবেলার একমাত্র যে ওষুধ, সেই ওষুধ হচ্ছে বাড়িতে থাকা। শুধু আপনি নয়, পাশের লোককেও এটা বোঝান যে বাইরে যদি আমরা কোনোদিন বেরুই বা কোনো কাজে বেরুতে হবে তা মুখে মাস্ক পরে বেরোবো, ডিস্ট্যান্স বজায় রেখে চলবো, এটা কিন্তু আমরা মেনটেন করতেই হবে। তাছাড়া কিন্তু আমরা পশ্চিমবাংলাকে তথা ভারতবর্ষকে বাঁচাতে পারবো না। তাই সবাইকে এই বার্তা দিয়ে আমি অভিজিৎ বাউল এবং বাপিকুণ্ডু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের আমি এখানে শেষ করছি। এটাই আপনারা শেয়ার করুন, লাইক করুন এবং আপনাদের কাছে এই অনুরোধ রেখে আজকের মতন আমার কথা শেষ করছি।